কে হবে বাংলার কোটিপতি? রিয়েলিটি শোটি শেষ হওয়ার পর গত 3 সেপ্টেম্বর থেকে কালার্স বাংলায় শুরু হয় জাহানারা সিরিয়ালটি। একটি রক্ষণশীল মুসলিম পরিবারের প্রেক্ষাপটে ধারাবাহিকের গল্পটি তৈরি করা হয়েছে। ধারাবাহিকে মুখ্য চরিত্র জাহানারা ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী শ্বেতা মিশ্রকে। তবে ধারাবাহিকের আরেকটি মুখ্য চরিত্র রুহান, অর্থাৎ নায়কের ভূমিকায় যিনি অভিনয় করছেন, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা ভিকি দেব। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি রুহানের বাস্তব জীবনের অজানা কিছু মজাদার তথ্য। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি রুহানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুহান অর্থাৎ টেলি অভিনেতা ভিকি দেবের জন্ম 1991 সালে ভারতের পশ্চিমবঙ্গে। বর্তমান বয়স 28 বছর। ভিকি সেন্ট টমাস ডে স্কুল থেকে পড়াশোনা করার পর রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে স্নাতক পাশ করেন। ভিকি এখন টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ, তবে শুধু টেলিভিশনে বললে ভুল হবে, বড় পর্দায়ও তাকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। 2011 সালে 19-20 গল্প সিনেমার মাধ্যমে অভিনয় বড় পর্দায় পা রাখেন তিনি। ধারাবাহিকে ও সিনেমায় অভিনয় করার পূর্বে থিয়েটারে অভিনয় করতেন ভিকি। তবে ভিকিকে জাহানারা ধারাবাহিক ছাড়া আরও 2টি ধারাবাহিকে দেখা গেছে। 2014 সালে জি বাংলার রাজ্যটক ধারাবাহিক এবং 2017 সালে স্টার জলসার দেবীপক্ষ ধারাবাহিকে দর্শকরা দেখেছেন তাকে। 2018 সালে দৃশান্তর নামে একটি ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন ভিকি। এই সিনেমাতে শ্রাবন্তী ও ভিকি ছাড়া আরও ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এছাড়াও তিনি চেনা প্রেমের গল্প, নষ্ট পুরুষ এবং বৌদি ডট কম সহ বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। টালিগঞ্জের এই সুদর্শন অভিনেতা বর্তমানে অবিবাহিত রয়েছেন, তবে একজনের সাথে ঠিকই চুটিয়ে প্রেম করছেন। তার গার্লফ্রেন্ডের নাম হল অন্বেষা রায়। তিনি পেশায় একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির HR। উল্লেখ্য, ভিকি ভ্রমণ খুব পছন্দ করেন, তাই তো কাজের ফাঁকে সময় পেলে বন্ধু বান্ধব ও গার্লফ্রেন্ডকে সাথে বিভিন্ন জায়গায় থেকে ঘুরে আসেন তিনি। তো প্রিয় দর্শক, জাহানারা ধারাবাহিকের নায়ক রুহানকে আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।